এখন দুপুরে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন আমি তানজিম শফেন এবং আমি তান্সি লেখার মেম আসলে এখানে তো চলে যাইতেছে ওইখানেও কিন্তু খাদ্য সংকট দেখা যাইতেছে মানুষের জীবন দু খাইবো এই পর্য নাই যারা হচ্ছে ঘরের ভিতর আছে যারা চাইতে পারে না তাদের কাছে আসলে খাবারটা পৌঁছে দেওয়া হচ্ছে না আঙ্গুর কিছু জানে এক বোতল হানিও দেন আমরা এই বাড়িতে আছি গদ দুয়ার আলাইছি আমরা অনেক কষ্ট করি এসব জিনিসপত্র খাই বাই না খাই জিনিসপত্র জোড়াইছি সব পানি নিচে ঘরের গরবিত পানি সবারে চলাফেরা খুব অসুবিধা হইতেছে এখন ওই সব জমি জায়গা এখন সব গর্বে চলে গেছে এখন এই জায়গাটা ঝুঁকিপূর্ণ হয়ে আছে আমাদের এখানে বাঁধ নাই যদি প্রচুর বন্যা হয় বাঁচানো যে ই ছেড়ে ফারাকা বিড়ি আছে যে বাঁচানো বন্যা হয় তাহলে আমাদের ধরেন ঝুঁকিপূর্ণ হয়ে আমরা আজকের থেকে আইসিডি কন্টেনার ট্রেন চালু হয়েছে এবং আমরা আশা করছি তিন চারটা করে ট্রেন যদি ডেলি যায় তাহলে আইসিডির যে আমাদের ধারণ ক্ষমতা এর মধ্যে চলে আসবে শাফিন ইতোমধ্যেই কিন্তু ফেনীতে নামতে শুরু করেছে পানি এবং আশ্রয় কেন্দ্র থেকে মানুষ তাদের নিজেদের ঘরে পৌঁছানোর চেষ্টা করছেন তবে এখনো বন্যার ভয়াল রূপ দেখছে নোয়াখালী লক্ষ্মীপুর ও কুমিল্লাবাসী এছাড়া ফারাক্কা ব্যারেজের সব গেট খোলা থাকায় রাজশাহীর পদ্মায় বাড়ছে পানি তবে এখনো পর্যন্ত বা এত তাড়াতাড়ি আসলে বন্যার কোনো আশঙ্কা নেই পানি নামতে শুরু করে চট্টগ্রামেও চট্টগ্রাম থেকে সারা দেশের সঙ্গে পাঁচ দিন পরে রেল যোগাযোগ শুরু হয়েছে তবে মহাসড়কের বিভিন্ন স্থান জানেন যে পানিতে নিমজ্জিত ছিল ফলে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এতে করে আমদানি রপ্তানি কার্যক্রম কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে এসব নিয়ে বিস্তারিত থাকছে এখন দুপুরে আবার পুরনো কারিকুলামে ফেরত যাওয়া হয় তখন আমাদের মধ্যে বিশাল একটা চাপের সৃষ্টি হবে আমরা অনেক বেশি দিদাতান্তে ভুগব বাসায় ঠিকভাবে পড়া হইতেছে না যখন বলে যে পড়তে বসো তখন বলে মোবাইলটা দাও পাঠ্যপুস্তকে অনেক ভুল রয়েছে ফলে শিক্ষার্থীরা আসলে পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে পারবে না উপজেলা মাস্টার ট্রেনার তো আমরা আসলে নিজেরাই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হতে পারি নাই একটা আধুনিক মানসম্মত কার্যক্রম করা যায় সেই ব্যাপারে ইমিডিয়েটলি একটা লং টার্ম প্ল্যান এখন একটা তৈরি করে সেই যেতে পারে আর কি বছরের শুরু থেকে আলোচনায় ছিল নতুন শিক্ষাক্রম এবং এই শিক্ষাক্রমটি বাস্তবায়ন যোগ্য নয় অন্তর্বর্তীকালীন সরকার এমন কথা যখন ভাবছেন তখন শিক্ষার্থীরা নানা ধরনের দ্বিধায় তবে এনসিটিভি বলছে ছাত্রছাত্রীদের জন্য স্বস্তিদায়ক শিক্ষা কার্যক্রম যেটির মাধ্যমে আসলে পড়াশোনার মাধ্যমে তারা নিজেরাও শিখতে পারবে যেটি তাদের জন্য স্বস্তিদায়ক আনন্দদায়ক হবে সেই ব্যবস্থাও কিন্তু করার কার্যক্রম ইতিমধ্যেই শুরু করেছে এনসিটিভি এ নিয়েও আমরা এখন দুপুরে প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে জানাবো তবে শুরুতেই জানাবো সার্বিক বন্যা পরিস্থিতির খবর শাফিন আমরা শুরুতেই যে বলছিলাম দফায় দফায় ভারী বর্ষণ ও উজানের অব্যাহত ঢলে নোয়াখালী লক্ষ্মীপুর ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে এবং বন্যা দীর্ঘায়িত হয় বানফাসি মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগ কিন্তু কেবলই বাড়ছে সেখানে অনেক মানুষ এখন পর্যন্ত বিশুদ্ধ পানি এবং খাবারের অনিশ্চয়তায় রয়েছেন ক্ষুধার্ত অবস্থায় রয়েছেন রয়েছেন প্রাণের আশায় পাশাপাশি ফেনিতে আমরা দেখেছি যে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে গিয়েছে সেখানে ঘর বাড়িতে ফিরতে শুরু করেছেন বন্যার্থরা এ নিয়ে সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে দেখুন শামিম রহমান শাম্মীর প্রতিবেদন উজান থেকে নেমে আসা পানির স্রোতে দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি তীব্র হচ্ছে বানভাসীদের দুর্ভোগ রাতের ব্যবধানে জেলার অধিকাংশ এলাকায় পানি বেড়েছে এক থেকে দেড় ফুট যাতে আট উপজেলায় পানিবন্দী বিশ লাখ মানুষ জেলা সদর বেগমগঞ্জ কবিরহাট সেনবাগ ও সোনাইমুড়িতে ক্ষয়ক্ষতির পরিমাণ সব থেকে বেশি এসব এলাকায় বন্ধ বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক এক হাজারের বেশি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে দুই লাখের বেশি মানুষ পর্যাপ্ত ত্রাণের অভাবে ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে খাবারের সংকট যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানো যাচ্ছে না ত্রাণ হাসপাতালেও দেখা দিয়েছে ওষুধের সংকট কত ক্ষতিগ্রস্ত তলে আছে যেটা বলা যাবে না বা মানুষের যে জীবন বাঁচাইবে দুগা বাটা চান্দি খাইব এই পর্য নাই সবার ঘরের ভিতরে পানি সবার চলাফেরা খুব অসুবিধা হইতেছে জীবন যাপন অনেক কষ্টকর কারণ পানি অনেক বেশি অনেক মানুষ দেখছি মানে আশ্রয় কেন্দ্রে চলে যাইতেছে ওইখানেও কিন্তু খাদ্য সংকট দেখা যাইতেছে লক্ষ্মীপুর সদর উপজেলার প্রায় সবকটি ইউনিয়নই এখন প্লাবিত তাই ক্রমেই দুশ্চিন্তা বাড়ছে এই জনপদের মানুষের ভালো নেই রায়পুর রামগতি কমলনগর ও রামগঞ্জ সব মিলিয়ে জেলার প্রায় নয় লাখ মানুষ পানিবন্দি বন্যা কবলিতরা ত্রাণের আশায় থাকলেও দুর্যোগের কারণে ব্যাহত হচ্ছে ত্রাণ সরবরাহ গড়বারে পানি ঢুকে গেছে সবার ঘরের কেউ এক চকু চোখে দিয়ে থাকতে আছে কুরিয়ার বিস্কেট এনা আমাদের এই আর্থিকভাবে যদি কিছু সাহায্য করতেন আমরা এখন এই যে রান্না করে খাইতে পারি না এই যে গ্যাসের বোতল আমরা মনে করেন গরু আছে ওই আসমারুগ এই রয়েছে আঠ মারুগ লাই গরুর এদিকে নদীর পানি কমলেও কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলায় বেড়েছে বন্যার পানি এসব এলাকায় নেই বিদ্যুৎ সংযোগ জেলার সাতটি উপজেলায় পানিবন্দী অবস্থায় আছেন দশ থেকে বারো লাখ মানুষ বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে শিশু খাদ্য ও বিশুদ্ধ পানির চরম সংকট পর্যাপ্ত নেই ত্রাণ সহায়তা বিদ্যুৎ না থাকার কারণে যারা একটু শুকনে আছে তারাও পানির অভাবে মানবতার জীবনযাপন করতেছি কারণ না আজ পাঁচ দিন হইব তারপরে ফেরিস টেরেস এমনি খাটার উপর পানি লেগে গেছে ফেনীতে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হলেও কমেনি দুর্ভোগ লোকালয় থেকে পানি নামছে ধীরে গতিতে এতে বাড়ি ঘরে ফিরতে শুরু করেছে বন্যা দুর্গতরা ত্রাণ দেয়া হলেও তা প্রয়োজনীয় তুলনায় অপ্রতুল খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটও রয়েছে চরমে রয়েছে সহ বিভিন্ন ধরনের ওষুধের সংকটও বন্যায় এখনও পানিবন্দি এক লাখ মানুষ বাড়ি ঘরে থাকার অবস্থা নেই বেশিরভাগ মানুষের ভারতের ফারাক্কা বাঁধের একশো নয়টি গেট খুলে দেয়া হলেও এখনো স্বাভাবিক রাজশাহীর পদ্মা নদীর পানি আগামী তিন দিন পর্যন্ত পানি বাড়বার নেই বলছে পানি উন্নয়ন বোর্ড তবে নদীর পানি বৃদ্ধির কারণে শহরের উজানে বেশিরভাগ জায়গায় অরক্ষিত বাঁধ নিয়ে দুশ্চিন্তায় গ্রামবাসী এখানে কোনো বান নাই পুরা ঝুঁকি মানে এবারই পানি বাড়তে লেগে আপনার তিনশো আড়াইশো ফিট মতন ভাঙে আছে এই জায়গাটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে আছে এই জায়গাটা ভাঙতে ভাঙতে নদীর ধারে বাড়ি ধরবে ধরবে অবস্থা ফারাক্কা ব্রিজ আছে পাঁচজন বলুন না তাহলে আমাদের ধরেন ঝুঁকিপূর্ণ আমরা এদিকে মৌলভীবাজারে সবগুলো নদীর পানি বিপচ্ছিবার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে এখনও সেখানে পানি বন্দী রয়েছেন দুই লাখের বেশি মানুষ স্বামীমা রহমান শাম্মী এখন বন্যা পরিস্থিতি নিয়ে ব্রিফ করবেন দুর্যোগ ও ব্যবস্থাপনা ত্রণ মন্ত্রণালয় সরাসরি চলে যাচ্ছে সেখানে

আজকের এই ব্রিফিং এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সানজিলা ইয়াসমি উপসচিব দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা जना फारुकी आजो डी البروتী মহোদয়কে দিক নির্দেশনা হলো सूचना বক্তব্য প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি উপস্থিত মন্ত্রণালয় উপস্থিত মন্ত্রণালয় ছাত্র নেতৃबिंदु বিভিন্ন বাহিনীর প্রতিনিধি এনজিও সংস্থার প্রতিনিধি এবং সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম এবং শুভ অপরাহ্ন আজকের মিডিয়া ব্রিফিং এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা অবগত আছেন যে প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে এবং ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যা অত্যন্ত উদ্বেগজনক বন্যা শুরুর পর হতে বন্যা শুরুর হতে মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায় অর্থ মন্ত্রণালয় অধীনে উদ্ধার ত্রাণ কার্যক্রম সমন্বিতভাবে চলমান রয়েছে বন্যার ভয়াবহতা বিবেচনায় দেশের সর্বস্তরের মানুষের পাশাপাশি সশস্ত্র বাহিনী বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা ও ছাত্র জনতা বন্যাত্মদের উদ্ধার ত্রাণ তৎপরতা ও চিকিৎসা সেবা প্রদানে নিরলস কাজ করছে আজকের মিডিয়া ব্রিফিংয়ে আপনাদেরকে বন্যার বর্তমান পরিস্থিতি সরকারের নেওয়া পদক্ষেপ সংশ্লিষ্ট সকলের কার্যক্রম বিস্তারিত অবহিত করা হবে মিডিয়া ব্রিফিং এর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং পর্যায়ক্রমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনজিও এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি বন্যা পরিস্থিতি নিয়ে বক্তব্য প্রদান করবেন পরবর্তীতে বন্যা দুর্গত এলাকার এলাকায় স্থানীয় সংবাদ প্রতিনিধির মাধ্যমে সরাসরি কথোপকথন ও সর্বশেষ প্রশ্নোত্তর পর্ব থাকবে মিডিয়া ব্রিফিংয়ের এই পর্যায়ে আমি দুর্যোগ ও ব্যবস্থাপনা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিকে আহ্বান করছি বন্যা পরিস্থিতি নিয়ে তার বক্তব্য উপস্থাপনের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বন্যা পরিস্থিতি নিয়ে করা আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম সেখানে পরিস্থিতি এখনো ভয়াল অবস্থায় আছে লক্ষ্মীপুর নোয়াখালী কুমিল্লায় কুমিল্লার পানি কিছুটা কমলেও ভাঙা বাদ দিয়ে লোকালয়ে ঢুকছে পানি সবশেষ জানাতে লক্ষ্মীপুর থেকে বেলায়েত হোসাইন এবং কুমিল্লার বড়িচং থেকে যুক্ত হয়েছেন খালেদ সাইফুল্লাহ শুরুতেই যাব লক্ষ্মীপুরে বেলায়ত আছেন সেখানে বেলায়ত জানাবেন যে প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছেছে কিনা এই জেলা থেকে বন্যার পানি সহজে না নামার কারণগুলো কি ত্রাণ পৌঁছেছে কিনা এই প্রশ্নের উত্তর দেওয়া আসলে খুবই কঠিন কারণ এখনো অনেক প্রত্যন্ত এলাকা রয়েছে যেগুলোতে এখন পর্যন্ত ত্রাণ প্রবেশ করেনি বিশেষ করে আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি একেবারে দুর্গম একটি এলাকা এই এলাকায় এখন পর্যন্ত আমরা প্রায় দশ কিলোমিটার মতো জায়গা কিন্তু আমরা নৌকা করে এসেছি এবং আশেপাশে যতগুলো গ্রাম দেখছেন যতগুলো বাড়ি দেখছেন প্রত্যেকটি বাড়ির মানুষ এখন এখানে পানিবন্দী অবস্থায় আছেন এখান থেকে তাদেরকে বের করারও কোনো উপায় নেই এবং তারা এই বাড়িগুলোতে অবস্থান করছে একেবারে নাওয়া খাওয়া ছাড়া খুবই দুর্বিষহ জীবন তাদের চলছে তবে কিছু আশার খবর হলো গতকালকে থেকে আমরা এখন টিভির মাধ্যমে যেই লক্ষ্মীপুরের পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেছি সেটি অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে কিছুক্ষণ আগেও একজন আমাকে ফোন করেছে তিনি জানিয়েছেন তিনি যেখান থেকে আমি লাইভ করেছি সেখানে তিনি কিছু ত্রাণের ব্যবস্থা করতে চান এভাবে আমরা যখনই যে এখানে যে এলাকায় যে গিয়ে আমরা সরাসরি সম্প্রচার করছি বা ওইসব এলাকার পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি সেখানে বিভিন্ন জায়গা থেকে ত্রাণ আসবে এবং সেটি আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে এবং আমাদের মাধ্যমেই তারা এই খবরগুলো পাওয়ার কারণে তারা ওইসব এলাকায় ঢোকার চেষ্টা করছে কিন্তু বাস্তবতা হচ্ছে লক্ষ্মীপুর যতগুলো এলাকা এখন প্লাবিত প্রত্যেকটি এলাকায় যাওয়া এই মুহূর্তে তো আমাদের পক্ষে সম্ভব নয় আমরা যতটুকু পারছি লক্ষ্মীপুরের চিত্র তুলে ধরার চেষ্টা করছি যদি বলি লক্ষ্মীপুরের এই মুহূর্তে যেই সমস্ত এলাকার মানুষ পানিবন্দী অবস্থায় অসহায় অবস্থায় আছে বিশেষ করে কুষাখালী ইউনিয়নের মানুষ খুবই অসহায় অবস্থায় আছে চরশাই ইউনিয়নের মানুষ খুবই অসহায় অবস্থায় আছে চন্দ্রগঞ্জ ইউনিয়নের মানুষ খুবই অসহায় অবস্থায় আছে এই ইউনিয়নগুলোতে হাজার হাজার মানুষ পানিবন্দী অবস্থায় আছে এবং এই মানুষগুলোর কাছে কোনো ধরনের খাবারের পানি কোনো ধরনের ত্রাণ পৌঁছাচ্ছে না ফলে তারা খুবই সহ জীবন যাপন করছেন একই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই যে আমরা পর্যন্ত যে যে তথ্য লাখের মতো মানুষ অবস্থায় আছে আজকে পর্যন্ত এখনো জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এই ধরনের কোনো তথ্য পাইনি যে কত লাখ মানুষ পানিবন্ধী অবস্থায় আছে তবে গতকাল থেকে আজকে চিত্রটা একটু ভিন্ন আজকে আরো বেশি মানুষ পানিবন্দী আছে বলেই কিন্তু আমরা আহ মোটামুটি ধারণা করছি এবং বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা যতটুকু জানছি যে লক্ষ্মীপুরে আসলে মোটা দাগে সদর ইয়ে উপজেলার প্রায় প্রত্যেকটি ইউনিয়নই এখন পানির নিচে তলিয়ে গেছে রায়পুরের কথা যদি বলি এরপরেই রায়পুরের খারাপ অবস্থা এবং রামগতিতেও কিন্তু খুবই খারাপ অবস্থা চলছে তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে এখনকার মতো লক্ষ্মীপুরের সর্বশেষ পরিস্থিতি পরিস্থিতি জানতে চাই খালে দুর্গত এলাকায় পর্যাপ্ত খাদ্য বা বিশুদ্ধ পানির সরবরাহ আছে কিনা কুমিল্লায় পানি কিন্তু কমছেই না গুমতের পানি প্রবাহিত হচ্ছে গ্রামের দিকে লোকালয়ের দিকে যার কারণে গ্রামের প্রোগ্রাম কিন্তু নতুন নতুন গ্রাম কিন্তু প্লাবিত হচ্ছে আমি যে গ্রামটিতে আছি এটি বুড়িচংয়ের দক্ষিণ গ্রাম এলাকা সেখানে একটি বাড়িতে আমরা দেখছি যে এখানে কিন্তু কোমর পর্যন্ত পানি আমরা যত ভিতরের দিকে যাব তত বেশি কিন্তু পানি সেখানে রয়েছে এরকমভাবে কিন্তু প্রতিটি বাড়ি এর চেয়েও বেশি পানি কিন্তু সেখানে আছে যার কারণে মানুষজন রান্না করতে পারছে না চুলায় আগুন জ্বালাতে পারছে না এবং মানুষজন অনেকেই ঘর ছেড়ে নিরাপদের আশ্রয়ের জন্য আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান নিয়েছেন আশ্রয় কেন্দ্রগুলোতে গিয়েছেন এখানে আশ্রয় কেন্দ্রগুলোতে যেগুলো সামনে আছে সেগুলোতে আশ্রয় ত্রাণ যেভাবে পাচ্ছে ভিতরের দিকে অর্থাৎ প্রত্যন্ত এলাকাগুলোতে ভিতরের দিকে গ্রামগুলোতে কিন্তু সেভাবে আশ্রয় সহযোগিতা পাচ্ছে না খাবার পাচ্ছে না পানি পাচ্ছে না বলে আমাদেরকে জানাচ্ছেন এদিকে কিছুক্ষণ আগেও এখানকার বানভাসী কিছু মানুষ আমাদেরকে এসে জানালেন যে তারা অনেকেই সামর্থ্যবান মানুষ আছেন যারা আসলে রান্না করতে চায় কিন্তু এখানে গ্যাস সিলিন্ডার খুব অভাব গ্যাস সিলিন্ডারের রিফিলের জন্য এখানে যেটি চোদ্দোশো পঞ্চাশ টাকা দরে ধরে বিক্রি রিফিল করা হতো সেই রিফিল গ্যাস কিন্তু এখানে বিক্রি হচ্ছে চার টাকা কোথাও চার হাজার পাঁচশো টাকা ওরা বলছে যে কিছু অসাধু ব্যবসায়ী সেগুলোকে কিন্তু আসলে তা এরকমভাবে পণ্যকে জিমি করে মানুষদের সাথে প্রতারণা করছে মানুষকে ভোগান্তিতে ফেলছে যার কারণে অনেক মানুষে আসলে ইচ্ছা থাকতেও রান্না করতে পারছেন না আর এখানে রাস্তায় প্রচুর দীর্ঘ পথ আমরা দেখতে পাচ্ছি যে পানি কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে এখানে এর মধ্য দিয়ে মানুষজন যতটুকু সম্ভব তারা গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন পায়ে হেঁটে কিংবা নৌকায় অথবা ট্রাক্টর বড় যে ট্রাক্টরগুলো যেগুলো এর উঁচু সড়কের উপর দিয়ে যেতে পারছে সেগুলো যাচ্ছে তো এভাবেই কিন্তু আসলে মানুষজন এখানে দুর্ভোগে রয়েছেন কুমিল্লার প্রায় ষাটটি উপজেলায় প্রায় দশ থেকে বারো লাখ মানুষ কিন্তু এই জলাবদ্ধতা যা বন্যায় প্লাবিত এবং তারা নিরাপদ খাবার পানি এবং খাদ্যের চাহিদার কথা বলছেন শাফিন সহকর্মী খালেদ সাইফুল্লাহ কুমিল্লা থেকে এর আগে লক্ষ্মীপুর থেকে বেলায়ত হোসাইন জানাচ্ছিলেন বন্যার সর্বশেষ এবারে আমরা জানব নোয়াখালীর পরিস্থিতির খবর পরিস্থিতির অবনতি ও বন্যা দীর্ঘায়িত হওয়ায় নোয়াখালীতে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট বাজারে খাদ্যপণ্য মিললেও কিন্তু হচ্ছে কয়েক গুণ বেশি দামে এছাড়া হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দেখা দিয়েছে ওষুধের সংকট এ নিয়ে আলোচনাতে নোয়াখালীর সদর থেকে যুক্ত হচ্ছে নাসিম শুভ শুভ জানাবেন খাবার বিশুদ্ধ পানি ও ওষুধের সংকট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আমি নোয়াখালীতে কিন্তু আজ প্রায় এক সপ্তাহ যাবতী বন্যায় প্রায় পুরো জেলার আটটি উপজেলার প্রায় বিশ লাখের বেশি মানুষ জলাবদ্ধ থাকে আছে যা যাদের মধ্যে আবার দুই লাখের মতো মানুষ যারা কিন্তু স্থানীয় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে তো নোয়াখালীতে আসলে এই মুহূর্তে সবচেয়ে যে জিনিসটি প্রবল আকার ধারণ করেছে সেটি হচ্ছে খাদ্য বিশুদ্ধ পানি এবং হসপিটালগুলোতে ওষুধ সংকট আমি যদি শুরুতে খাদ্যের কথা বলি নোয়াখালীতে শুরু থেকে জেলা প্রশাসন পক্ষ থেকে পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকে কিছু পরিমাণ ত্রাণ সহায়তা হয়েছে যেটি প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল এছাড়া প্রধান সড়কের পাশেই কিন্তু অধিকাংশ ত্রাণগুলো করা হয়েছে যার কারণে মপস্বলের বেশ কিছু এলাকা যেগুলোতে এখনো যোগাযোগ বিচ্ছিন্ন সে সকল এলাকায় কিন্তু ত্রাণ নিয়ে অনেকে এখনো পৌঁছাতে পারেননি তাছাড়া যে সকল এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন সে সকল এলাকার অনেক মানুষও কিন্তু আশ্রয় কেন্দ্রে আসতে পারেননি যার কারণে সে সকল এলাকায় খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে পাশাপাশি পানিবাহিত রোগের সংখ্যা বাড়ার কারণে কিন্তু হসপিটালগুলোতেও দেখা দিয়েছে স্যালাইন ও ঔষধের সংকট তো নোয়াখালীর বাজারে নোয়াখালীর বেগমগঞ্জের যে চৌমোহনী জেলার বৃহত্তম পাইকারি বাজার সেখানে যে খাদ্য রয়েছে তারাও কিন্তু অসাধু ব্যবসায়ীরা প্রায় অধিকাংশই কিন্তু দ্রব্য মূল্যের দাম দ্বিগুণ কিংবা তিনগুণও বাড়িয়ে দিয়েছেন যার কারণে মানুষ যারা নিজেদের প্রয়োজনে খাদ্য কিনবে পাশাপাশি যে সকল স্বেচ্ছাসেবীরা ত্রাণ কার্যক্রম করার জন্য তাদের থেকে খাদ্য কিনবে তারাও কিন্তু বাড়তি দামে কিনতে হচ্ছে আর প্রশাসনের পক্ষ থেকে যদি অভিযানের কথা বলি সবাই অভিযোগ করছে স্থানীয় যারা রয়েছে অধিকার আসলে লোক অভিযান করছে নোয়াখালীতে তারা বড় বড় পাইকার এবং কোনো অভিযানে জরিমানা না করে তারা একেবারে ক্ষুদ্র পর্যায়ে যে সকল প্রান্তিক বিক্রেতারা রয়েছেন তাদেরকে জরিমানা করছেন যার কারণে বড় বড় অসৎ ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু তাদের অতিরিক্ত মুনাফায় তাদের পণ্য বিক্রি করছেন এবং কৃত্রিম একটা সংকট তৈরি করেছেন তো মিম এ ছিল আসলে এখন অব্দি নোয়াখালীতে খাদ্যের সংকটের আমার কাছে সব শেষ নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসিম জানা ছিলেন সেখানকার বন্যা পরিস্থিতির খবর বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী জেলা পরিদর্শন এসেছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম হাসান ফুলগাজিতে ত্রাণ বিতরণ কার্যক্রম ও মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন নৌবাহিনীর প্রধান এ নিয়ে ফেনী থেকে আরও জানিয়েছেন সোলায়মান জালিম যেখানটায় এটি ফুলকাজির একটি বিস্তীর্ণ এলাকা এখনও কিন্তু এখানে তাদের মধ্যে স্কুলে নৌবাহিনীর পক্ষ থেকে একটি ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে সেখানে কিন্তু বন্যায় যারা বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ ডায়রিয়া এবং অন্যান্য রোগে যারা আক্রান্ত হয়েছে সেসবের সহযোগিতা কিন্তু তিনি করছেন গত সপ্তাহের মঙ্গলবার থেকে ফেনীতে বেনিফুল কাজী বসুরাম সোনাগাজী সহ যে বন্যা দুর্গত এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু প্রথম দিন থেকে কিন্তু নৌবাহিনী তাদের বোর্ড সহ অন্যান্য যেসব যন্ত্রপাতি রয়েছে সেগুলো নিয়ে উদ্ধার অভিযান করছে এবং এই পরদিন থেকে কিন্তু ফেনি যে বিস্তীর্ণ এলাকাগুলো রয়েছে সেই বিস্তীর্ণ এলাকায় নৌবাহিনী কিন্তু তাদের উদ্ধার অভিযান চালিয়েছে এবং তান সামগ্রী বিতরণ করেছে আমরা কথা বলছি ফেনি জেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসন আমাদেরকে যেটি বলেছেন যে ফেনির বন্যা পরিস্থিতি কিছুটা উত্তরণের দিকে রয়েছে ফেনিতে সর্বমোট দশ লক্ষাধিক মানুষ বন্যা কবলিত হয়েছে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর মাধ্যমে দেড় লক্ষাধিক মানুষকে কিন্তু তারা উদ্ধার করেছেন এছাড়াও অন্যান্য যারা আক্রান্ত রয়েছে তারা নিজ উদ্যোগে ইয়ে এই যে ফেনির বন্যা পরিস্থিতি এখন কিছুটা উত্তরণের দিকে রয়েছে ফেনীর ফুলগাজী পশুরাম এবং সদরের বেশ কিছু এলাকা থেকে পানি কমেছে এবং সোনাগাজি দাগন মিয়া কিছুটা পানি এখনো আছে তবে সেটিও এক দুদিনের মধ্যে কমবে বলে কর্তৃপক্ষ মনে করছেন তবে ছাগলের কিছু এলাকায় এখনো জলাবদ্ধতা তৈরি হয়েছে তো ফেনির ফুলগাজির একটি বিস্তীর্ণ এলাকা থেকে আমার কাছে এই ছিল এই এলাকার বন্যা পরিস্থিতির সর্বশেষ ফেনীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে জানছিলাম ভারতের ফারাক্কা ব্যারেজের সব গেট খোলা থাকা এদিকে রাজশাহীতে পদ্মা পদ্মার পানি বাড়ছে আর পানির চাপ বাড়ছে বেশ কয়েকটি স্থানে বেড়ে ঝুঁকিতে থাকবে এ বিষয়ে জানাতে রাজশাহীর নবগঙ্গা পদ্মাপাড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান রাকিব পানির চাপ বাড়লে কাঁচাবাদ এবং চরাঞ্চলের কতটা ঝুঁকিতে থাকবে আর কোন কোন স্থানে ভাঙনের সংখ্যা আছে কিনা না আসলে গতকাল থেকে আমরা যেটি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ভারতীয় গণমাধ্যমগুলো জানতে পারছিলাম যে ফারাক্কার একশো নয়টি গেট খুলে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটি জানিয়েছেন এটি অন্যান্য বছরের মতোই নিয়মিত তাদের কার্যক্রম এবং সেটি একশো নয়টি গেট ছয় ইঞ্চি করে আসলে খোলা রাখা হয়েছে তো সেক্ষেত্রে পানি বৃদ্ধির খবর কিন্তু গতকালকে থেকে আমরা আজকে নতুনভাবে আসলে তেমন একটা উন্নতি আমরা অবনতি দেখিনি বা পদ্মা নদীতে আসলে পানি বৃদ্ধি পায়নি সেক্ষেত্রে আমরা সকালবেলা থেকে এবং দুপুরের দিকেও যে পানির রেকর্ডটি পেয়েছি সেটি হচ্ছে রাজশাহীতে আঠারো দশমিক শূন্য পাঁচ যেখানে বিপদসীমা সেখানে ষোলো দশমিক তিন শূন্য মিটার দিয়ে আসলে পানি প্রবাহিত হচ্ছে এই ক্ষেত্রে আসলে পানি বৃদ্ধি হয়নি তবে ভারত থেকে বাংলাদেশে যেখানে আসলে এই নদীটি প্রবেশ করেছে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চর পাকা এলাকা সেখানে আসলে সাত সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি তবে যেই পরিমাণে আসলে পানি বৃদ্ধি হওয়ার কথা ছিল বা যেই সংখ্যাটা করা হচ্ছিল সেইটি কিন্তু আসলে এখন আর থাকছে না এবং পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী তিন দিন পর্যন্ত আসলে এটি তারা অবজার্ভ করবে এবং এখন পর্যন্ত এই তিন দিনের আসলে কোনো ধরনের কোনো সংখ্যা নেই তবে পানি বাড়লেও অন্যান্য বছরের মতো পদ্মার তীরবর্তী যে সমস্ত নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেইগুলো আসলে খানিকটা পানি প্রবেশ করবে এবং সেগুলো প্লাবিত হবে একই সাথে যে চর অঞ্চলগুলো রয়েছে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী এবং এইখানে পাবনার জায়গায় সেই সমস্ত চরগুলো কিছু কিছু জায়গায় পানি ঢুকবে এবং প্লাবিত হবে এক্ষেত্রে রাজশাহীতে যে সাতাশ কিলোমিটার জুড়ে পদ্মা নদী রয়েছে সেখানে প্রায় আঠারো কিলোমিটারের বেশি কিন্তু আসলে ব্লক বাদ রয়েছে বাকি যে সমস্ত জায়গাগুলো না আসলে কাঁচা বাদ রয়েছে সেখানে ভাঙন প্রবণ কিছুটা আসলে আমরা লক্ষ্য করছি এর মধ্যে ঠিক নবগঙ্গার পশ্চিম প্রান্তে অর্থাৎ উজানের দিকে খানিকটা দুই একটি জায়গা বিশেষ করে গহমবোনা বা নীলবোনা এই সমস্ত জায়গাগুলো খানিকটা ঝুঁকিপূর্ণ আছে এবং সেখানে গ্রামবাসীরা খানিকটা আসলে শঙ্কিত তবে এখন পর্যন্ত বলা যায় যে যেই সংখ্যা আসলে করা হচ্ছে তা আসলে খুব একটা বেশি আসলে আমরা বিপদ লক্ষ্য করছি না রাজশাহীতে তো এই ছিল সাফিন আমার কাছে সর্বশেষ সকর্মী রাকিবুল হাসান যুক্ত হয়েছিলেন নবগঙ্গা পদ্মার পার থেকে জানাচ্ছিলেন ভারতের ফারাক্কাবাদের গেটগুলো খোলা থাকায় পদ্মার পানি বাড়ার খবর বন্যার পানি নেমে যাওয়া চট্টগ্রামে পাঁচ দিন পর শুরু হয়েছে রেলে পণ্য পরিবহন এদিকে মহাসড়কের বিভিন্ন স্থানে ভেঙে যাওয়ায় আমদানি রপ্তানি পণ্য পরিবহন হচ্ছে ধীর গতিতে রেলপথে পণ্য পরিবহন শুরু হয় স্বস্তি ফিরেছে বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীর মাঝে দুপুর পর্যন্ত দুটি কন্টেইনার ট্রেন চট্টগ্রাম বন্দর থেকে কমলাপুর আইসিডি রুটে চলাচল করেছে নিয়মিত চারটি ট্রেন চললে এবং সড়ক পথে পূর্ণ পরিবহন শুরু হলে বন্দরে থেকে পণ্য ডেলিভারি বাড়বে পাশাপাশি কন্টেইনার জট কেটে যাবে বলে আশা বন্দর কর্তৃপক্ষের তবে আশা বন্যার কারণে পরিবহন সংকটের পাশাপাশি বৃদ্ধি পেয়ে পূর্ণ পরিবহন খরচ এদিকে বন্দরে জট কমাতে পানগাঁও আইসিটি দিয়ে পণ্য পরিবহন বাড়াতে অনুরোধ করা হলেও তেমন কোনো সাড়া মেলেনি বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা গতকাল মোটামুটি প্রায় সাতশোর উপরে কন্টেনার ডেলিভারি গেছে এবং আজকেও একই পরিমাণ চেয়ে বেশি কন্টেনার ডেলিভারি যাবে তো এভাবে কয়েকদিন চলতে থাকলে আমাদের অবস্থাটা আগের চেয়ে ভালো হয়ে আসবে কন্টেইনার ট্রেন চালু হয়েছে এবং আমরা আশা করছি তিন চারটে করে ট্রেন যদি ডেলি যায় তাহলে আইসিডির যে আমাদের ধারণ ক্ষমতা এর মধ্যে চলে আসবে যদিও এখন প্রায় মতো আছে টিউজ গণভ্যুত্থানে হত্যাকাণ্ডের তদন্ত শুরু করতে সরকারের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের টেকনিক্যাল টিম দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে কথা জানান সফরতা দলটির প্রধান আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন জাতিসংঘকে তদন্তে সহায়তা দিতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার আরও জানাচ্ছেন লেমন জুলাইয়ের শুরু থেকে শিক্ষার্থীদের যে আন্দোলন আগস্টে গিয়ে দানা বেঁধেছিল গণ অভ্যুত্থানে তা দমনে সব শক্তি নিয়োগ করেছিল আওয়ামী লীগ সরকার বেসরকারি হিসাবে বল প্রয়োগের সে ঘটনায় নিহত প্রায় নয়শ মানুষ এই হত্যাকাণ্ড নিয়ে যখন দেশে বিদেশে চলছে নানা আলোচনা তখন আসলে কি ঘটেছিল সেই দুই মাসে তার তদন্ত শুরু করতে পাঁচ দিন ধরে বাংলাদেশ সফর করছেন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের টেকনিক্যাল টিম

Uh, conduct an investigation and fact finding into what's happened in the past two months uh, as requested by uh, uh, the interim government. Um, but also looking at some of the areas we could assist and support uh, the interim government and people of Bangladesh uh, going forward. So we're about halfway through our visit now. It's been very uh, positive, the discussions that we've had. We've been really uh, inspired as well by the many things we've heard from students, from the young people. পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় জাতিসংঘের কারিগরি এই দলটি প্রাথমিকভাবে দুই মাসের ঘটনার তথ্য প্রমাণ সংরক্ষণের জন্য অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন তারা জাতিসংঘের এই দলটিকে তদন্তে সব ধরনের সহায়তা করবেন আমরা তাদের এসিউর করছি যে কোনো ব্যাপারে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দরকার আমরা তাদের সাহায্য সহযোগিতা করব এবং তাদের আমরা আরেকটা রিকোয়েস্ট করছি যেন ইউএন মিশনে আমাদের আরও এখনও আমরা কিন্তু অনেক বেশি তারপরও আমাদের বেশি করে পুলিশ আর্মি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যেতে পারে তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি এবং তারা বলছে যে বাংলাদেশে যারা ইউএনএ কাজ করতেছে আর খুবই ভালো কাজ করতেছে তারা এদের খুবই প্রেস করছে এবং বলছে ভবিষ্যতে এই বাংলাদেশে সবসময় যেন এক নম্বরেই থাকতে পারে এই ব্যবস্থা তারা করবে এর আগে এই উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক হয় ওই বৈঠকে মূলত কৃষি ও বন্যা নিয়ে আলোচনা হয় এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে অবস্থান করা নয় হাজার চীনা নাগরিকের নিরাপত্তা নিয়েও কথা বলেছেন আজহার লিমন এখন ঢাকা শাফিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে নবান্ন অভিমুখে যাত্রা কর্মসূচিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফা দফা সংঘর্ষ হয়েছে একইসঙ্গে সঙ্গে সেই সংঘর্ষে ব্যবহার করা হচ্ছে জলকামান ডিয়াশেল শিক্ষার্থী এবং নাগরিক সমাজের আহ্বানে বিভিন্ন এলাকা থেকে ইতিমধ্যে এই যাত্রায় অংশগ্রহণ করা শুরু হয়েছে এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো সহকর্মী ইশিতা ব্রহ্মের প্রতিবেদনে দফা এক দাবি এক মমতার পদত্যাগ স্লোগানে মুখর কলকাতার রাস্তাঘাট স্থানীয় সময় দুপুর দুইটায় শুরুর কথা থাকলেও সময়ের আগেই নবান্ন অভিযানে মাঠে নেমেছেন পশ্চিমবঙ্গের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ হাতে দেশের পতাকা আর ব্যানার নিয়ে নবান্ন অভিমুখে যাচ্ছেন তারা দাবি একটাই আর্জিকর কাণ্ডে ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন অভিমুখে নগরীর বিভিন্ন পয়েন্টে দেওয়া হয়েছে ব্যারিকেড যদিও ব্যারিকেড ভেঙে প্রবেশের চেষ্টা করায় লাঠিচার্জের পাশাপাশি টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ ছোড়া হয় জল কামানো এরই মধ্যে কলকাতার কয়েকটি পয়েন্টে পুলিশের সঙ্গে শুরু হয়েছে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ধাওয়া পাল্টা ধাওয়া যদিও হাইকোর্টের নির্দেশনা মেনে যে কোনো শান্তিপূর্ণ সমাবেশ করার অনুমতি থাকায় পুলিশের হাতে নেই কোনো আগ্নেয়াস্ত্র তবে অভিযান ঠেকাতে বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর কয়েক হাজার সদস্য এদিকে নবান্ন অভিযান ঠেকাতে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা কলকাতা থমথমে পরিস্থিতি জনমনে বিরাজ করছে চাপা আতঙ্ক মঙ্গলবার সকাল থেকেই কলকাতার মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে নিরাপত্তা বাহিনী মেট্রো ও লোকাল ট্রেন ছাড়া একরকম বন্ধ রয়েছে গণপরিবহন জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ যদিও এর মধ্যেই এই অভিযানকে অবৈধ হিসেবে অভিহিত করেছে পুলিশ রাজ্য সরকার আর পুলিশের দাবি অভিযানের অনুমতি নেয়নি তারা রাজ্যের শান্তি নষ্ট করে জনগণকে খেপিয়ে তুলতে এই উদ্যোগ নিয়েছে কুচুকরি মহল যদিও ছাত্র সমাজ বলছে এসব অভিযোগ ভিত্তিহীন শান্তিপূর্ণ অভিযানের মধ্য দিয়ে দাবি তুলে ধরা হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সব দিক থেকে ব্যবস্থা নিতে ব্যর্থ এই অভিযানের সঙ্গে সংহতি প্রকাশ করেছে অন্যান্য সংগঠন ছেলে প্রেস কনফারেন্স করে আর কয়েকটা ইউটিউবার বলেছিল কোনো পার্টি বলেনি না সব पॉलिटिकल পার্টি যারা অপজিশনে আছে তারা প্রত্যেকে বলেছে এটা আমাদের করবে শুনেনা বিজেপির রাজ্য সভাপতিও বলেছে সিপিআইএমের রাজ্য সম্পাদকও বলেছে ছোটোখাটো বড়ো সব দলই বলেছে অভিযান আদমকে ঘিরে জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা রাজ্যের বিভিন্ন পয়েন্টে প্রস্তুত রয়েছে ট্রাফিক পুলিশ যে কোনো সহিংসতা এড়াতে সতর্ক অবস্থানে আছে র্যাপিড অ্যাকশন ফোর্স কুইক টিম উনিশটি পয়েন্টে ব্যারিকেড দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেস বলছে এই অভিযান তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র যদিও বিজেপি বলছে এটি একটি অরাজনৈতিক কর্মসূচি নবান্ন অভিযানকে কেন্দ্র করে দেশে বন্ধ রাখা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান ইশিতা ব্রহ্ম এখন বিশ্ব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে নবান্ন অভিমুখে যাত্রা কর্মসূচিতে কলকাতায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হচ্ছে সৌজন্যে আমরা যুক্ত এবং দেখব সেই পরিস্থিতি কলকাতার রাস্তায় নবান্ন অভিমুখে যাত্রা কর্মসূচিকে সামনে রেখে একশো ধারা জারি করা হয়েছিল কিন্তু তা উপেক্ষা করি ছাত্র এবং নাগরিক সমাজ সেখানে রাস্তায় নেমে পড়ে বিভিন্ন পয়েন্ট থেকে তারা কলকাতার রাস্তায় জড়ো হতে থাকে তবে এরই মধ্যে পুলিশের উঁচু উঁচু ব্যারিকেড এবং অবস্থানকে তোয়াক্কা না করি এই কর্মসূচিতে আন্দোলনকারীরা যোগ দিচ্ছেন এই আন্দোলনকে ঘিরেও ব্যাপক শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে কলকাতার রাস্তায় এবং সেখানে কিছুদিন আগে বাংলাদেশে ঘটে যাওয়া যে গণ অভ্যুত্থান ছিল তারই রেশ টেনে একই ধরনের স্লোগানের মাধ্যমে দাবিগুলো উত্থাপন করা হয়েছে আজকের এই আন্দোলনের স্লোগান দফা এক দাবি এক মমতার পদত্যাগ আমরা দেখছিলাম আর জি কর হাসপাতালে একজন চিকিৎসককে নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনার পরপরই উত্তাল হয়ে ওঠে পুরু কলকাতায় এবং সেটি এখন একটি গণআন্দোলনে রূপ নিয়েছে যার আজকের আমরা কর্মসূচি আমরা দেখছিলাম এবং শুরুতে কিন্তু শুধুমাত্র সেই ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিচারের দাবিটাই ছিল যেটা সাধারণ মানুষ এবং ডাক্তাররা রাজপথে নেমেছিল কিন্তু এখন কিন্তু সেই দাবিটা অন্য জায়গায় গিয়ে ঠেকেছে এবং তারা কিন্তু আপনি যেটা বলছিলেন যে দফা এক দাবি এক মমতার পদত্যাগ এই বিষয়টি নিয়ে তারা আসলে দাবিতে সেই দাবি এক দফা দাবিতেই তারা মাছ নেমেছেন এবং আমরা দেখতে পাচ্ছিলাম তারা নবান্ন অভিমুখে যাত্রা করছেন এবং সেখানে তাদের পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে এখন দুপুরে এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি কিছুক্ষণ পরে ফিরে আসছে আবারও সঙ্গেই থাকুন ফিরে মৃত্যুর পর দেখছেন এখন দুপুর গেল বছর থেকে চালু হওয়া নতুন শিক্ষাক্রম নিয়ে বিতর্ক শুরু শুরু থেকেই এই কারিকুলামই প্রাথমিক ও মাধ্যমিক মাধ্যমিকের অধিকাংশ শ্রেণীতে চলছে যা বাস্তবায়ন যোগ্য নয় বলে নতুন করে ভাবছে অন্তর্বর্তী সরকার এই অবস্থায় শিক্ষার্থীরা পড়েছেন দ্বিধায় বিশেষ করে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তবে দেশের শিক্ষা ব্যবস্থার জন্য ইতিবাচক হয় এমন শিক্ষাক্রম নিয়ে কাজ শুরুর কথা জানিয়েছে এনসিডিপি কর্তৃপক্ষ ফরহাদ বিন নুর জানাবেন বাকিটা চলছে নবম শ্রেণির ক্লাস জীবন ও জীবিকা বইয়ের স্বপ্নের ক্যারিয়ার সাজাই শীর্ষক তৃতীয় অধ্যায় আজকের বিষয় খোলামেলা আলোচনায় শিক্ষার্থীরা জানাবেন ভবিষ্যতে কোন পেশাকে ভালোবেসে বেছে নিতে চান তারা কিন্তু এ ক্লাসের শিক্ষার্থীরা এখন কতটা মনোযোগী দেশের পট পরিবর্তনের পর নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষায় যখন প্রশাসনে চলছে নানা রদবদল উদ্যোগ নেওয়া হচ্ছে রাষ্ট্রের সংস্কারের তখন খবর এসেছে পরিবর্তন হচ্ছে আলোচিত সমালোচিত শিক্ষাক্রম তাহলে দু হাজার ছাব্বিশ সালের এসএসসির এই পরীক্ষার্থীরা দশম শ্রেণীতে কোন কারিকুলামের বই হাতে পাবে কেমন হবে পরীক্ষা কিংবা পড়াশোনার পদ্ধতি ভবিষ্যৎ ক্যারিয়ার আর পেশা নিয়ে ভাবনা তো দূরের কথা তারা যেন পাহাড় সম দ্বিধা আর সংশয় বসেছেন শ্রেণীতে এক্ষেত্রে দেখা যাবে আমরা নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হবে কেননা আমরা এখনও ক্লিয়ার না যে আমাদের এসএসসি এক্সামটা কিভাবে হবে তো এক্ষেত্রে যদি আবার পুরনো কারিকুলামে ফেরত যাওয়া হয় তখন আমাদের মধ্যে বিশাল একটা চাপের সৃষ্টি হবে আমরা অনেক বেশি দ্বীতন্দে ভুগব পরীক্ষার সিস্টেমটাও আমরা ঠিকঠাক এখনও জানি না তো বলতে গেলে আমাদের এই বছরটাই পুরা নষ্ট যাবে অভিজ্ঞতা ভিত্তিক এ শিক্ষাক্রমে কতটা অভিজ্ঞ হচ্ছে শিক্ষার্থীরা পেপার পেন্সিল সহ নিয়মিত বিভিন্ন উপকরণ কিনতে ব্যয় বেড়েছে অনেক বলা হয়েছিল প্রতিযোগিতা নয় বরং সহযোগিতামূলক হবে নতুন শিক্ষাক্রম কিন্তু বাস্তবতা হল নিয়মিত গ্রুপ ভিত্তিক যে কাজ করতে হয় তাতে এক গ্রুপের সবার অংশগ্রহণ সমান থাকে না প্রায় দুজন কাজ করবে না হলে হলো যে তিনজন কাজ করবে বাকিরা কোনো কাজ করবে না শুধু শুধু তারা পেয়ে যাবে এখন যেমন মূলায় উৎসব হয় এক্ষেত্রে প্রশ্ন আগের দিন ইউটিউবে বা বিভিন্ন মাধ্যমে প্রশ্ন ফাঁস হয়ে যাওয়া সমাজের চারপাশ থেকে মানে খুবই তুচ্ছ তাচ্ছিল্যের ব্যাপারটা আসে যে তোমাদের তো কোনো পড়াই নেই তোমাদের কি আছে তোমরা তো কোনো পড়াশোনাই করো না মোবাইলে তো অনেকে নেয় যে আমু আমি একটু পড়ে দিয়ে দিচ্ছি কিন্তু পড়ে তো দেয় না নতুন শিক্ষাক্রমের নানা অসঙ্গতিতে অস্বস্তিতে অভিভাবকরাও অ্যাসাইনমেন্টের নামে সন্তানের মোবাইল আসক্ত হবার অভিযোগ তো শুরু থেকেই বইয়ের ভিতরে কি আঁকা ও কি এগুলি করানো হইতেছে আবার মনে করেন বাসায় ঠিকভাবে পড়া হইতেছে না এত বিরক্তিকর একটা পড়া লেখা যা বাচ্চারা কিছু শিখতে পারতেছে না শুধু মোবাইলেই যখন বলে যে পড়তে বসো তখন বলে মোবাইলটা দাও মোবাইলে পড়া লেখা করতে হবে যারা মাস্টার ট্রেনার কিংবা শ্রেণী শিক্ষক তারাও ঠিকমতো এই শিক্ষাক্রমের অনেক বিষয়ে স্পষ্ট না শিক্ষার্থীদের পড়াতে কি কি সমস্যায় পড়তে হয় তাদের পাঠ্যপুস্তকে অনেক ভুল রয়েছে তথ্য বিভ্রাট রয়েছে এবং তথ্যের অপতুলতা রয়েছে ফলে শিক্ষার্থীরা আসলে পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে পারবে না শিক্ষকদেরকে বিভিন্ন উপজেলা পর্যায়ে আমরা ট্রেনিং করার দায়িত্ব নিয়েছিলাম সেটা খুব তৈরি করে করেই হয়েছিল এবং যার কারণে আমরা পুরোপুরিভাবে আমরা যারা মাস্টার ট্রেনার হিসেবে ছিলাম উপজেলা মাস্টার ট্রেনার তো আমরা আসলে নিজেরাই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হইতে পারি নাই অনেক সময় দেখা যায় যে ওদের অংশগ্রহণটা খুব কম মানে ওদের আগ্রহটা নাই কেন জানি একটা জিনিস লেকচার দিচ্ছি ওরা যে সেটা খুব মনোযোগ দিয়ে নিবে সেই আগ্রহটা ওদের কমে গিয়েছে পরিকল্পনার সাথে বাস্তবায়নের একটা সমন্বয়হীনতা রয়েছে কোনো কারিকুলামের মৌলিক উপাদান কারিকুলামের উদ্দেশ্য বিষয়বস্তু পদ্ধতি এবং মূল্যায়ন কিন্তু এ চারটি উপাদানের মধ্যে সামঞ্জস্যহীনতাই জাতীয় শিক্ষাক্রম রূপরেখা দু হাজার একুশের সবচেয়ে দুর্বলতম দিক বলে মনে করেন শিক্ষাবিদদের অনেকেই যেখানে সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে মূল্যায়ন পদ্ধতি নিয়ে নতুন শিক্ষাক্রমে এই যে নানা অসঙ্গতি বাস্তবায়নের সক্ষমতার অভাব সার্বিক বিবেচনায় পুরনো শিক্ষাক্রমে ফিরতে চায় অন্তর্বর্তী সরকার কিন্তু ইতোমধ্যেই যেহেতু প্রাথমিক ও মাধ্যমিকের অধিকাংশ শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চলমান তাই পুরনো শিক্ষাক্রমে ফিরলে শিক্ষার্থীরা কতটা অস্বস্তিতে পড়তে পারে আর সেই অস্বস্তি দূর করতে করণীয় কি হতে পারে পুরনো কার্যক্রমকে বেস করে পুরনো কাজে বাচ্চাটা আগামী বছর সেভেনে পড়বে এ বাচ্চাটা আগামী বছর এইটে পড়বে এ বাচ্চাটা ক্লাস নাইনে যাবে তাহলে তাদের জন্য তিন ক্লাসের জন্য চার মাসে একটা ব্রিজিং প্রোগ্রাম তৈরি করে দেওয়া যাতে তারা পরবর্তী ক্লাসে গেলে বড় রকম দেখা না খায় এই কারিকুলামটাকে কীভাবে রিভিশন করে একটা আধুনিক মানসম্মত কারিকুলাম করা যায় সেই ব্যাপারে ইমিডিয়েটলি একটা লং টার্ম প্ল্যান এখন একটা টাস্ক ফোর্স তৈরি করে সেই কারিকুলামটা কাজ শুরু করে যেতে পারে আর কি এটার জন্য খুব সময় দেওয়া উচিত হবে না নতুন শিক্ষাক্রমের দুর্বল দিকগুলো চিহ্নিত করে পরিমার্জন সংস্করণের কথা বলছেন কেউ কেউ তবে কোনো কারিকুলাম বাস্তবায়ন কিংবা বাতিল অথবা পরিমার্জন দীর্ঘ প্রক্রিয়ার বিষয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে দেশের শিক্ষা ব্যবস্থার জন্য ইতিবাচক হয় শিক্ষাক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে এমন কাজই শুরু করেছে তারা ফরহাদ বিন নূর এখন ঢাকা পাচারের টাকা ফিরিয়ে আনতে যুক্তরাজ্য সহযোগিতা করবে এছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে অর্থনৈতিক সুসম্পর্ক উন্নয়ন করতে কাজ করবে দেশটি সকালে পরিকল্পনা কমিশনে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেন যুক্তরাজ্যের হাই সারা সারাকুক এ সময় পোশাক শিল্পের জন্য ব্যবসার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানায় যুক্তরাজ্য বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান বাংলাদেশের উন্নয়ন খাতে সহযোগিতায় থাকবে দেশটি বলছে আমাদের বাণিজ্য এন্ড গার্মেন্টস দে গট গুড মার্কেট ইউরোপ এন্ড ইউকে এন্ড উই আর ডাইভারসিফাই টু দি কোরিয়া দাদয়ে কিন্তু এটা জন্য দরকার শর্ত হলো বিজনেস এনवायरमेंट ইজ অফ ডুইং বিজনেস মানে ক্লাইমেটটা বিজনেস করতে পারে अदर प्राइवेट सेक्टर উইল কাম এখন তো একটা বিরতি একটু পরে ফিরে আসি আবারো থাকুন বিরতির ফেললাম দেখছেন এখন দুপুর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আবারও বেড়েছে নীতি সুধার এতে ঋণের সুদ বেড়ে চাপে পড়বে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ব্যবসায়ীরা তাই সেদিকেও কেন্দ্রীয় ব্যাংকের নজর দেওয়ার দাবি তোলেন সাধারণ ব্যবসায়ীরা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে বৈঠকে এ নিয়ে বেশ কিছু বিষয় তুলে ধরেছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা এছাড়া ব্যাংক খাতে লুটপাট হওয়া অর্থ ফিরিয়ে আনার দাবিও জানিয়েছেন তারা বিস্তারিত প্রতিবেদনে জুলাই শেষে দেশে খাদ্যে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে চোদ্দ শতাংশের বেশি আর সার্বিক হয়েছে এগারো দশমিক ছয় ছয় শতাংশ যা গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ আর এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম ছয় মাসে সংকোচমূলক মুদ্রানীতি ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক আর সেই সাথে ধারাবাহিকভাবে বাড়ে সুধার এতে সবশেষ ঋণের সুদ ছড়ায় চোদ্দ শতাংশ এতেও যখন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসছিল না তখন গত পঁচিশ আগস্ট নীতি সুদহার আট দশমিক পাঁচ শূন্য শতাংশ থেকে বাড়িয়ে নয় শতাংশ করে কেন্দ্রীয় ব্যাংক এতে সাধারণ পর্যায়ে ঋণের হার আরও বাড়বে এছাড়া ব্যাংক খাতে আরও আছে মন্দ ঋণের পাহাড় যা প্রায় ছয় লাখ কোটি টাকা এতে এদিকে যেমন ব্যাংক খাতে তারল্য সংকট দেখা দিয়েছে তেমনি ঋণ পেতে বেগ পেতে হচ্ছে সাধারণ ব্যবহারকারীদের এমন পরিস্থিতিতে ব্যাংক থেকে লুটপাট হওয়া অর্থ ফিরিয়ে আনা এবং হার বাড়াতে ক্ষুদ্র ব্যবসায়ীদের দিকে নজর দেওয়ার দাবি তোলেন ব্যবসায়ীরা মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বর্তমান ব্যবসার সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃত্ববৃন্দরা সেখানে বেশ কিছু দাবি তুলে ধরেন তারা তারা জানান ব্যাংক খাত থেকে যেসব অর্থ লুটপাট হয়েছে তাতে ভুক্তভোগী হচ্ছে সাধারণ ব্যবহারকারীরা ব্যাংকের থেকে টাকা মেরে দেন কিংবা যখন কুরিন সৃষ্টি হয় সেটার খরচ কিন্তু আমাদের সাধারণ যে বড়োয়াররা আমরা আমাদের কি দিতে হয় ইনফ্যাক্ট আপনি যদি দেখেন যে ব্যাংকের যে মোট স্প্রেড তার অলমোস্ট এক এক তৃতীয়াংশ থেকে অর্ধেক আপনার চলে যায় এই বিভিন্ন ধরনের লুটপাটের কারণে কিংবা যে কুরিনের ক্ষতি যেটা সেটার জন্য তো আপনি যদি কুরিনের পরিমাণ কমিয়ে আনতে পারেন আমাদের জন্য ব্যাংকের সুদের হার কমে যায় এই ব্যাপারে আমাদের কোন আমাদের স্ট্যান্সের কোন ডিফারেন্স নেই এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদ হার বৃদ্ধিতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের যে ক্ষতি হবে তাতে কেন্দ্রীয় ব্যাংকের নজর দেওয়ার দাবি জানান তারা যারা ফিক্সড ইনকাম তাদের বাড়ে না ব্যবসায়ীদের জন্য আমাদের জন্য ব্যবসা চালাতে গেলেও খরচ হয় আমাদেরকেও বেতন বাড়াতে হবে তো এই চাপটা থেকে যে মুদ্রাস্ফীতি কমে আসুক এটা আমরাও চাই সেটার জন্য আসলে কষ্ট করতে হবে আমাদের সবাইকে অপরদিকে এদিন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নরের চূড়ান্ত তালিকা জমা দিয়েছে সার্চ কমিটি যেখানে পাঁচ থেকে ছয় জনের নাম প্রস্তাব করা হয়েছে সিনিয়রিটি পেশাদারিত্ব ইন্টেগ্রিটি পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যাংক খাতে শুরু হয় নানা সংস্কার তাই এতদিন যারা এ খাতকে ধ্বংস করেছে তাদের শাস্তির আওতায় এনে পুনরুদ্ধারের দাবি সংশ্লিষ্টদের শারমিন পুতুল এখন ঢাকা এখন দুপুরে নিচ্ছে আরো একটা বিরতি ফিরছি একটু পর সাথেই থাকুন বিরতির পর ফিরে এলাম দেখছেন এখন দুপুর এবারে খেলার প্রসঙ্গ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি প্রকাশ করেছে আইসিসি উদ্বোধনী দিনে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ তিন অক্টোবর স্কটল্যান্ডের মোকাবিলা করবে নিগার সুলতানার দল একদিন বিরতির পর বাংলাদেশকে লড়াই করতে হবে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে তারপর থাকছে চার দিনের বিরতি 10 অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ উইন্ডিজ এই তিন ম্যাচই অনুষ্ঠিত হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ পর্বে বাংলাদেশে নিজেদের শেষ ম্যাচটি খেলবে দক্ষিণ আফ্রিকার সাথে ১২ অক্টোবর হতে যাওয়া এই ম্যাচের ভেনু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবারে আসরের সেমিফাইনাল হবে যথাক্রমে সতেরো ও আঠেরোই অক্টোবর আর বিশ অক্টোবর ফাইনাল দিয়ে পর্দা নামবে নবম টি টোয়েন্টি বিশ্বকাপে শেষ করছি এখন দুপুর এখন টেলিভিশন ওয়েবসাইট থেকে ভিজিট